বিরতির পর ফিরে এলাম টাফ টক শনিবারের বিতর্কতে। আজকের বিতর্কের বিষয়, এ রাজ্যে অশান্তি হলে কার সুবিধা। এবার আমরা সরাসরি চলে যাব বিতর্কে। মানবাধিকার কর্মী সুজাত ভদ্র তিনি কি বলেন? অশান্তি হলে কার লাভ হয়? দিলীপ বাবু বলেছেন অশান্তি হলে কার ক্ষতি হয়। দিলীপ বাবু যেগুলো বলেছেন তার সাথে কোনো দ্বিমত পোষণের জায়গা নেই। গরিব গুরবোড়াই সবচেয়ে বেশি মারা যায় সব দলেরই। আমি এবং আমার একজন বন্ধু পূর্ণেন্দু মণ্ডল আমরা একটা বই বার করেছিলাম যে 77 থেকে 2011 পশ্চিমবাংলায় রাজনৈতিক সংঘর্ষে কত মানুষ মারা গেছেন, কারা তারা, কোন গ্রামের, কোন দলের। তাতে আমরা যা সার্ভে করে পেয়েছি, অসম্পূর্ণ, অবশ্যই অসম্পূর্ণ, তাতে সব দলেরই, সব সংসদীয় দলেরই গরিব গুরবরা মারা গেছে, পরিবার বেশিও গেছে। এরকম হয়েছে, কিছুদিন প্রতিবাদ হয়েছে, তারপর রাজনৈতিক দল তাদের আর কোনো খেয়াল রাখেনি, তারা হারিয়ে গেছে, ইতিহাস থেকে মুছে গেছে। ফলে ক্ষতি কাদের হয়? কিন্তু লাভ হয় যারা হিংসার প্ররোচনা দেয়, হিংসাকে সরাসরিভাবে মদত দেয় এবং হিংসার রাজনীতি যারা করে। এবং আমি মাওবাদীদের এই অর্থে বাদ দিচ্ছি আমাদের আলোচনা থেকে, নিঃসন্দেহে তারা হিংসার কথা বলে, বিপ্লবের কথা বলে, বলপূর্বক সমাজ ব্যবস্থা পাল্টে দেওয়ার কথা বলে, কিন্তু তারা সংসদীয় রাজনীতির মধ্যে নেই। তাদের সরকার নিষিদ্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে এক ধরনের ছোটোখাটো যুদ্ধ চলছে। কিন্তু যারা সংসদীয় দল, যারা নির্বাচনে লড়েন, যারা সংবিধান মানেন, দেশের আইন মানেন, তারা যখন হিংসা করেন, অশান্তি করেন, তখন বিপর্যয় গণতন্ত্রের, কস্ট অফ ডেমোক্রেসি তখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার আলোকপাত থাকবে সেই দিকে সময়সীমার মধ্যে। চার্লস টিলি একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী। চার্লস টিলির একটা বিখ্যাত বই আছে, দ্য পলিটিক্স অফ কালেকটিভ ভায়োলেন্স, যৌথ হিংসার, দলবদ্ধ হিংসার রাজনীতি। তাতে উনি 7 ধরনের হিংসার কথা বলেছেন। সবকটা আজকে আলোচনার বিষয় নয়, প্রযোজ্যও নয়। তার মধ্যে একটার নাম দিয়েছেন উনি কোঅর্ডিনেটেড ডিস্ট্রাকশন, অর্থাৎ রাজনৈতিক পার্টি যারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় নেই, ক্ষমতায় আসার চেষ্টা করছে, তারা সংঘবদ্ধভাবে হিংসা, প্রকাশ্যে না বললেও হিংসা পোষণ করে, হিংসাকে তারা প্রমোট বা উস্কানি দেয়। এবং উনি বলছেন ভারতে, উনি পৃথিবীর নানা দেশের ঘটনা বলেছেন, আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বলছেন এটা একটা স্ট্রাইকিং এক্সাম্পল যে ভারতবর্ষে স্পেশালিস্ট পাওয়া যায় ভায়োলেন্সের প্রশ্নে, অর্থাৎ হিংসা ঘটানোর জন্য এক ধরনের পেশাদার পাওয়া যায় যারা দলের শাসনে, দলের প্রশ্রয়ে তারা থাকে। এবং উনি 2 ধরনের হিংসার কথা বলছেন। একটা হচ্ছে একেবারে প্রাতিষ্ঠানিক রায়ট সিস্টেম, প্রাতিষ্ঠানিকভাবে দাঙ্গা বাঁধাও, বিভাজন করো, ঘটনা ঘটাও, ফসল তোলো, একেবারে যারা দাঙ্গাটাকেই তাদের রাজনীতির অঙ্গ হিসেবে নিচ্ছে। দিলীপবাবুরা যে দল করেন বা দিলীপবাবুর দলের আড়ালে, উনি 2015 সালে রাজনীতিতে এসছেন পশ্চিমবাংলায় প্রকাশ্যে, তার আগে যে দলে উনি গোপনে থাকতেন সেই দল এবং ওনার প্রকাশ্য দল বিজেপিরা সরাসরিভাবে বিভাজন এবং একটা সম্প্রদায়কে যেভাবে হিটলার ইহুদিদের খতম করে দিয়েছিল সেইভাবে এখানকার সংখ্যালঘুদের খতম করার, তারা কোন মুসলমান অতীতে কী করেছে সেই অতীত বিচার করে বর্তমানকে খতম করে দেওয়ার রাজনীতি করেন। এখানে হিংসার বিরুদ্ধে বলেছেন, কিন্তু সরাসরি তাদের লিটারেচার, তাদের লেখাপত্র, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সরাসরিভাবে হিংসার পক্ষে। তারা ভয়ানক হিংস্র দল, কিন্তু সংসদীয় রাজনীতির মধ্যে আছে। গুজরাটের দাঙ্গা গণহত্যার পর তার আগেরটা দেখুন, রথযাত্রার নাম করে কত মানুষ মারা গেছে, বাবরি মসজিদের নাম করে অশান্তি ঘটিয়ে কত লোক মারা গেছে, কোনো বিচার হয়নি, বরং বেকসুর খালাস হয়ে গেছে আমাদের আদালতের সিস্টেমের দ্বারা। আর যখন রায়টের বাইরে হিংসা হয়, ওই সিস্টেমের বাইরে যখন হিংসা হয়, তখন এই ধরনের যারা ভায়োলেন্স স্পেশালিস্ট তাদের তখন কাজটাকে পার্টির নেতৃত্বে কোনো বিরোধী দলকে উঠতে না দেওয়া। কুণালবাবু, এটা মানতে হবে, স্বীকার করতে হবে, 2018 সালের আপনাদের ওই অপকাণ্ডের ফলে পঞ্চায়েতে এখানে দিলীপ বাবুদের বা ভারতীয় জনতা পার্টির কিউটা রমরমার একটা বড় কারণ আপনাদের 2018 সালের অপকাণ্ড। 2018 সালে আপনারা ভোট দিতে দেননি, শুধু দিতে দেননি তা নয়, মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেননি, দিতে গেছে পেটাই করেছেন। এবং আমরা প্রতিবাদ করেছিলাম অল্প কয়েকজন, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যাচ্ছে তাইভাবে নবান্নে দাঁড়িয়ে আমরা গালাগালি পর্যন্ত করেন। ফলে ওর একটা অপরাধের প্রবাহ আছে। 2003 সালে অপজিশন ছিল না, খতম করে দেওয়া হয়েছিল, 2018 সালেও তাই, অপজিশনকে খতম করে দেওয়া হয়েছে। এবং এটাকেই দৈপায়ন ভট্টাচার্যরা নাম দিচ্ছেন পার্টি সোসাইটি, পার্থ চ্যাটার্জি নাম দিয়েছেন শহরে রাজনীতির কোর্সকে পলিটিক্যাল সোসাইটি, দৈপায়ন আরও গ্রামাঞ্চল গ্রাম বাংলার মানুষের রাজনীতির মধ্যে ঢুকে বলছেন এটা পার্টি সোসাইটি। পার্টি সোসাইটি মানে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি কেন্দ্রে ইলেকশানের পর ইলেকশান আমার লোক আসবে, তার জন্য এরিয়া ক্যাপচার হবে, তার জন্য বুথ ক্যাপচার হবে, কোনো অপোজিশন থাকবে না। এই অ্যাবসলিউট পলিটিক্যাল পার্টির এই দমন, তাদের আধিপত্য গ্রামসীয় অর্থে নয়, গ্রামসির হেজিমনি অর্থে নয়, তো আমাদের হেজিমনি থাকবে ভায়োলেন্সের ওপর দাঁড়িয়ে, অশান্তি সেখান থেকে। যদি এটা হয় যে বিজেপি থাকলে পরে দাঙ্গা হয় না, দুজন গবেষক আমার নাম, তারা বিখ্যাত গবেষণা করেছেন, তার মধ্যে ডিএন ঝা একজন খুব নামকরা সাংবাদিক, তারা বলছেন এখন এভরিডে কমিউনালিজম হয়। এভরিডে কমিউনালিজম কি? ওই 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 সংখ্যালঘু সম্প্রদায়ের নানা চিহ্ন আছে, সামাজিক চিহ্ন আছে, ওগুলোকে আক্রমণ করো। সেটা হিজাব হতে পারে, সেটা হালাল হতে পারে, সেটা পাবলিকলি নামাজ পড়ার ক্ষেত্রে বাধা হতে পারে, কনসিস্টেন্টলি ওই সম্প্রদায়কে ভয়ের মধ্যে রাখো। একে উনি নাম দিয়েছেন এভরিডে কমিউনালিজম। এবং 2টো মারো, 10টা মারো, 1000 মেরো না, 600 মেরো না, অল্প মারো, যেন ভাইয়ে ভাইয়ে একটু টোকাটুকি তো হয়। এই অশান্তি আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। আমি ভয়ঙ্কর, আমি একজন, আপনারা আমার টাইম হয়ে গেছে না? আচ্ছা, আরএফ রুমেলের একটা বই আছে, অনেক দিন আগে উনি লিখেছেন, আরএফ রুমেল বলে একজন বই লিখেছেন ডেথ বাই গভর্নমেন্ট, সেকুলার সরকার বা সাংবিধানিক সরকার কত লোক মারে, আর এই ধর্মীয় সংঘাতে কত লোক মারা যায়। রুমেল লিখছেন যে সরকার বহু মানুষ মারে, রিলিজিয়াস সংঘর্ষে বা রিলিজিয়ানকে যারা রাজনীতিতে ব্যবহার করে হত্যা করেন তার থেকে 45 টাইমস বেশি একটা সরকার মানুষকে নানা অজুহাতে খুন করে অশান্তি থামাবার নাম করে। কিন্তু রিলিজিয়াস পলিটিক্স, রিলিজিয়াসকে ব্যবহার করা হিংসা হিসাবে, সেটা মারাত্মক, সেটা ডেমোক্রেসির ভিতটাকে ধ্বংস করে দেয়। এবং তারপরে তার নিজের দাপটে অন্য সবাইকে দুর্মুষ করবার চেষ্টা করে, যেটা রাজনৈতিকভাবে কোনো দল করে। আর যখন সেটা ধর্মের আবরণে আসে, সেটা একেবারে মারাত্মক ফ্যাসিবাদের রূপ। জিউদের জায়গায়, ইহুদিদের জায়গায় একটা সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বসিয়ে দাও এবং খতম করে দাও। এই পলিটিক্সটা, অশান্তি ছোট শব্দে ধরা যাবে না, এটা একেবারে সমাজ ব্যবস্থাকে শেষ করে দেওয়ার পদ্ধতি, যার বিরুদ্ধে সর্বাত্মক হওয়া উচিত। আমি শেষ করি যে যদি এটা হয়, যদি ঋতব্রতদের মাথা এটা দেওয়ার সময় মাথা থাকে আসন্ন পঞ্চায়েত, তাহলে আসন্ন পঞ্চায়েতে শাসক দলের প্রধান কর্তব্য যে 18 সালে যে কাণ্ডটি ঘটিয়েছিল সেটি যেন পুনরাবৃত্তি না হয়। আবার আমরা যদি আফ্রিকার ইতিহাস দেখি ইলেকশানে, তাতে বিরোধী দলও হিংসা করে, নিজে যেটুকু এরিয়া আছে তাকে ধরে রাখা যায় না। সবসময় শাসক দল হিংসা করে তা না, বিরোধী দলও হিংসা করে, তার এরিয়াটাকে যেটুকু এরিয়া আছে সেটাকে ধরে রাখবার জন্য অন্যদের জবাই করে দেয়। অশান্তি থেকে বেরোতে গেলে মন প্রাণ থেকে হিংসা বিরোধী হতে হবে। দিলীপবাবুর বক্তব্যে হিংসা বিরোধী আজকে ঝোঁক আছে, কিন্তু দিলীপবাবুর বক্তৃতাগুলো শুনবেন, কি ফাউল ল্যাঙ্গুয়েজ, কি ভয়ানক হিংস্র ল্যাঙ্গুয়েজ, এবং কি জনসাধারণের হাতে আইন তুলে নেবার উস্কানি আছে। সরকার যদি ব্যর্থ হয় গণ আন্দোলন হবে, সরকার বদলের লড়াই হবে, সরকারকে বলা যে রুল অফ লটা মানো, রুল অফ না মানছে না, আমি রুলটা নিয়ে নেবো, এ ভয়ঙ্কর। গণতন্ত্রের এই হিংসাগুলো যদি, এই উপাদানগুলো যদি আমরা নিজেরা বন্ধ করে দিতে পারি, বা কুণালবাবুর কথা নাগরিক সমাজ যদি চিৎকার করে উঠতে পারে, তাহলে দাঁড়াবে 2008 সালে শেষ করি সবচেয়ে বেশি আনকনটেস্টেড পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সবচেয়ে বেশি, অনলি 5%। 78, 79, 80 সাল ওই সময় 0.1% আনকনটেস্ট। তো গণ আন্দোলন যদি ওঠে, মানুষের মনে সাহস আছে যে ঠিক আছে কুণালবাবুর দল যদি দাঁড়াতে না দেয়, তাহলে মানে কুণালবাবু আপনি না, ওই কুণালবাবুর দল যদি দাঁড়াতে না দেন তাহলে আমি দাঁড়াতে পারবো, গণ আন্দোলনের জোর আছে, আমি দেখি কে আমাকে দাঁড়াতে না, জিতবো কি জিতবো না পরের প্রশ্ন, সুজাত একটা ভোট পাবে কি পাবে না পরের প্রশ্ন, সুজাত দাঁড়াতে পারবে কিনা, গণতন্ত্রের এই কণ্ঠস্বর থাকবে কিনা। এইটা 8 সালে প্রমাণিত হয়েছে 5%, 3 সালে 11%, তারপরে 13 সালে 11%, একবারে 18-তে গিয়ে যেই আমি পাওয়ারে গেলাম আর অপোজিশন নেই, অনমি আনকনটেস্টেড বেড়ে গেল। এইটা বন্ধ হওয়া দরকার। এবং আমি শেষ করি, ইলেকশন কমিশন যদি মেরুদণ্ড থাকে, স্টেট ইলেকশন কমিশন আছেও, আমাদের সংবিধানের 243 নম্বরে অনেক উপধারা আছে, তাতে আছে যে একজন ইলেকশন কমিশনারকে হাইকোর্টের জজকে সরাতে গেলে যে পাওয়ার লাগে, ইলেকশন কমিশনারকে সেই পাওয়ার লাগে, যে কেউ সরাতে পারে না। তিনি যদি একটু মেরুদণ্ড সোজা করে নির্বাচনটা ঠিকঠাক চালাতে পারেন, নাগরিক সমাজের সাহায্য চান, এবং আমরাও যদি সচেতনভাবে দাঁড়িয়ে বলতে পারি না ইলেকশন হবে, কোনো প্রার্থীকে জোর করে বার করা যাবে না, এবং তাদের ভোট দিতে যদি কেড়ে নেওয়া যায় তাহলে বলা তোমরা যাও, দলের বার করা লোক দাঁড়িয়ে থেকে লড়াইটা করবে, এটা যদি একটা আদর্শ জায়গা হয় তাহলে অশান্তি হবে না, লস অফ লাইফ হবে না, লস অফ প্রপার্টি হবে না। ধন্যবাদ। ধন্যবাদ সুজাত ভদ্রকে, তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন শাসক তার ক্ষমতা বজায় রাখতেই অশান্তি সৃষ্টি করেন, আর এই অশান্তির অন্যতমই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে ধর্মের নামে রাজনীতি চলে। আবার অন্যদিকে এটাও ঠিক, রাষ্ট্র যেভাবে তার ক্ষমতা ব্যবহার করে তাতে সাম্প্রদায়িক হানাহানি বা দাঙ্গার থেকেও অনেক বেশি ক্ষতি হয়, অনেক বেশি মানুষের প্রাণ যায় সরকারি বা শাসকের সেন দৃষ্টিতে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে গণ আন্দোলনই একমাত্র পারে সমাজে অশান্তিকে সরিয়ে রেখে একটা শান্তির বাতাবরণে গণতান্ত্রিক অবস্থাকে অটুট রাখতে। কিন্তু অন্যান্য বক্তারা কি বলবেন, কে কি বলবেন জবাবি ভাষণে, তার কারণে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে চর্চা হয়েছে। প্রথমেই আমরা জানি নজরুল ইসলাম, তিনি পরিষ্কারভাবে বলেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে শুরু করে তার ব্যক্তিগত অভিজ্ঞতায় শাসক কিভাবে অশান্তিকে বজায় রাখতে চায়, খোলা জলে মাছ ধরতে চায়। আমরা দেখেছি ডক্টর কুণাল সরকার, তিনি খুব পরিষ্কারভাবে নাগরিক সমাজের চিৎকারের কথা বলেছেন, যে চিৎকার এখন কি ধ্বনিত হয়। আমরা দেখেছি দিলীপ ঘোষ, তিনি খুব স্পষ্টভাবে সিরিয়া, পাকিস্তান থেকে শুরু করে কালিয়াগঞ্জ, সারা পৃথিবী জুড়ে ইসলামিক স্টেটের স্বপ্ন নিয়ে যে সন্ত্রাসবাদীরা গোটা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের কথা, তাদের উপস্থিতির কথায় আমাদের সজাগ করেছেন। আমরা দেখেছি কুণাল ঘোষ তার প্রত্যেকটা, অর্থাৎ গুজরাট মডেল থেকে শুরু করে দিলীপবাবু যে মডেলগুলোর কথা বলেছেন, এবং সেই কথা বলে তিনি এটাই প্রকাশ করার চেষ্টা করেছেন এ রাজ্যে শাসক ব্যস্ত উন্নয়নে, অশান্তিতে তাদের সময় নেই। আমরা দেখলাম যে সুজাত ভদ্র খুব পরিষ্কারভাবে বলছেন যে না, একমাত্র গণ আন্দোলনই এই গণতন্ত্রের ভিত্তি হতে পারে, অর্থাৎ শাসক বিরোধী সবাইকে অনুশীলন করতে হবে গণতন্ত্র। কিন্তু জবাবি ভাষণে কে কি বলেন দেখব, শুনব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক শনিবারের বিতর্কে। যারা অশান্তি রামনবমীতে করেছিল তারা এইটা বুঝেছিল যে কেন্দ্রীয় বাহিনী তাদের খাতির করবে। আপনি বাবরের নাম দিয়ে শিবাজি চিনবেন না শিবাজির নাম দিয়ে ঔরঙ্গজেবকে চিনবেন, এটা হচ্ছে প্রশ্ন, দৃষ্টিভঙ্গির দোষ। 15ই আগস্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তো, ভেঙে দিনই তো এখন, মানে লালকেল্লা হবে না, ওটা ওটার সঙ্গে মুসলমান ইতিহাস মানে ভিক্টোরিয়া থেকে ভাষণ দেবে না, কেউ বাপের দেশ থেকে নিয়ে আসেনি। মানে একটা সম্প্রদায়কে আপনি আক্রমণ করছেন, একটা শুনুন ভায়োলেন্স অ্যান্ড ফোর্স, শোভাযাত্রা বার করলে অন্য সম্প্রদায়কে আক্রমণ করা হয়ে যায়।